আসসালাম আলিক সাহেব আমি যখন সলাদ আদে করছিলাম তখন তাশাহ বৈঠকে আঙুল ছিলাম ঠিক সেই মুহূর্তে আমার মেয়ে বয়স আট মাস আমার আঙুলটাকে চেপে ধরেছিল এই আমার হাসি পেয়ে যায় এই কারণে কি আমার সলাদ ভঙ্গ হবে জানাবেন হাসি হচ্ছে তিন রকম মুচকি হাসি তাতে সলাতে ক্ষতি নেই দেহেক মধ্যম হাসি যাতে কোনো আওয়াজ নেই কিন্তু হাসি শব্দ নাই কিন্তু চেহারা দেখলে বোঝা যায় যে হ্যাঁ হাসছে তো এটাকে মাঝামাঝি যেটা হাসি নর্মাল হাসি যেটা বলা হয় তাতেও সলাদ বাতিল হবে না কিন্তু অপছন্দনীয় অপছন্দনীয় এটা করা ঠিক নাই আর কাহ কাহ অট্ট হাসি হা 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 করে যদি হাসে তাহলে তাহলে তাতে সলাদ বাতিল হয়ে যায় উজু নষ্ট হবে না আনা মাঝেভাবে কাহ কাহা দিলে উজু নষ্ট হয়ে যাবে উজুর সাথে কি সম্পর্ক কাহ কাহা অট্ট হাসি তবে যা হাসি দিলে নাকি হ্যাঁ নিতম্ব ঢিলা হয়ে যেতে পারে আর বায়ু নির্গত হইতে পারে এটা হচ্ছে ফেকার পথ কিন্তু কোনো দলিল নেই যে অট্ট হাসি দিলে উজু নষ্ট হবে তারপর সলাদ নষ্ট হয়ে যাবে তো যদি অট্ট হাসি না দিয়ে থাকে তো সলাদ নষ্ট হবে না